সেনাবাহিনীকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে অত্যন্ত প্রহরীর ভূমিকায় থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনীর নির্বাচন পর্ষদের উদ্বোধন সভায় তিনি নির্দেশ দেন। এ সময় সরকার প্রধান বলেন, যে কোনো দুর্যোগ মোকাবেলা করেই দেশকে এগিয়ে নিতে হবে, অব্যাহত রাখতে হবে চলমান উন্নয়নের ধারা। এ সময় সেনাবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতিতে দক্ষতা, যোগ্যতা, সততা আর দেশপ্রেমকে গুরুত্ব দেওয়ারও নির্দেশ দেন সরকার প্রধান। জয়দেব দাসের প্রতিবেদন। সেনাবাহিনী নির্বাচন পর্ষদ 2023 সভা শনিবার সকালে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত এই সভার উদ্বোধনীতে প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা, সেনাপ্রধান সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ শান্তিতে বিশ্বাসী, কারো সাথে যুদ্ধ করতে চায় না। শান্তিকে উন্নয়নের পূর্ব শর্ত উল্লেখ করে তিনি বলেন, গত 14 বছরে বহু প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ এসেছে, সবকিছু মোকাবেলা করেই তাঁর সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নিচ্ছে। আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অত্যন্ত প্রহরী হচ্ছে আমাদের সেনাবাহিনী। আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না, আমরা শান্তিতে বিশ্বাস করি, কারণ শান্তিটাই হচ্ছে আমাদের মূল কথা, কারণ একটা শান্তিপূর্ণ পরিবেশটাই উন্নয়নের পূর্ব শর্ত। আজকে বাংলাদেশে সেই 2009 সাল থেকে 2023 এর মাঝে অনেক ঝামেলা গেছে, প্রাকৃতিক দুর্যোগ, মনুষ্যসৃষ্ট দুর্যোগ, এই দুর্যোগ আসতেই থাকবে, এটা কোনো ব্যাপার না। রোহিঙ্গা প্রসঙ্গ তুলে সরকার প্রধান বলেন, মিয়ানমারের সাথে আলোচনা চলছে, আন্তর্জাতিক পর্যায়েও সরকার আলোচনা অব্যাহত রেখেছে। মিয়ানমারের সাথে কিন্তু ঝগড়া করতে যাইনি, যুদ্ধ করতে যাইনি, আমরা তাদের সঙ্গে আলোচনা চালাচ্ছি, তাদের সঙ্গে আলোচনা চালাচ্ছি, পাশাপাশি আন্তর্জাতিক মহলে আমরা কিন্তু তাদেরকে সক্রিয় করছি যে এরা যেন নিজের দেশে ফিরে যেতে পারে। তো তাদেরকে ফিরব দিতে পারলে আমাদের অনেক সাশ্রয় হবে, আমরা আমাদের কক্সেস বাজারটা আরও উন্নত করতে পারব। ব্যয়ের ক্ষেত্রে আমাদের খুব মিতব্যয়ী হতে হবে, সাশ্রয়ী হতে হবে। পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে যোগ্য, দক্ষ, কর্মক্ষম, সৎ এবং দেশপ্রেমিক অফিসারদের হাতে সেনাবাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা।